গরমের শুরুতে আমি শাক লাগিয়েছিলাম, আর শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন আমি হারভেস্ট করব। আর এই শাকটা কিভাবে লাগিয়েছি প্রত্যেকটা প্রসেসই আমি ধরে রেখেছি, আর আজকে দেখাবো যে এই শাকের মাটি কিভাবে করেছি আর কিভাবে কেয়ার নিয়েছি, তার ফলে 25 ডেজ এর মধ্যে শাকগুলো এত সুন্দর বেড়ে উঠেছে, আর আজকে আমি সকাল সকাল হারভেস্টও করে নিচ্ছি। কিরকম জায়গাতে শাক লাগাবো আর কিভাবে লাগাবো, মাটি প্রস্তুত কিভাবে করব আর বীজ কিভাবে লাগবো, সব নিয়েই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আরা গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর যারা তো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মাটি প্রস্তুত করব। এর জন্য এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি, আর তাতে 1 মুঠো মতো, 1 থেকে 2 মুঠো মতো কোকোপিট মিশিয়ে দিলাম। এর সাথে মিশালাম ভার্মি কম্পোস্ট। সবকিছু দিয়ে মাটিটা প্রস্তুত করে রাখতে হবে। তারপরে দিচ্ছি সর্ষের খোল, মানে 1 মুঠো মতো সর্ষের খোল। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন এপসম সল্ট, আর 1 টিস্পুন দেব ফাঙ্গিসাইড সাফ। তো এটা হচ্ছে মাটির মিক্সার। এই মিক্সারটা দিয়ে মাটি তৈরি করলে খাবার থাকবে মাটিতে, আর গাছগুলো বড় হতে হেল্প করবে। আর শেষে আমি অ্যাড করে দিলাম গোবর সার। এবার ভালো করে মিক্সচারটা মাটির সাথে মিশিয়ে নেব। আর ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে গোবর সারের পরিমাণটা বেশি দিয়ে দিবেন, আর গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্টটা বেশি দিয়ে দিবেন। তা আমি 40% মাটি নিয়েছি আর বাকিগুলো 60% নিয়েছি, দিয়ে অনুপাতটাকে আমি ঠিকঠাক করে নিয়েছি 40:60। আর কোকোপিট যদি আপনাদের কাছে না থাকে তাহলে তলায় একটু শুকনো সবজির খোসা দিয়ে দিবেন, বা পুরো মাটিটা যখন আপনি তৈরি করে ফেলেন সেখানে শুকনো সবজির খোসা মিশিয়ে দেবেন। আর কারো যদি ধানের তুষ থাকে তাহলে সেটা মিশিয়ে দিতে পারেন কোকোপিটের বদলে। এই যে গরম পড়ছে, এই গরমে মাটিতে জল ধরে রাখা খুব দরকার। আর শাকের জন্য খুব বেশি ডেপথের জায়গা দরকার হয় না, 1/2 থেকে 1 ইঞ্চি মতো জায়গা হলে, মানে ডেপথ হলে কিন্তু আপনার শাক হয়ে যাবে। যেহেতু আমরা কম মাটিতে শাক লাগাবো সেই জন্য কিন্তু কোকোপিটটা ব্যবহার করছি যাতে জলটা ধরে রাখে। আর শুকনো সবজির খোসা যদি আপনি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলেও গরমে কিন্তু আপনার জলটা ধরে রাখবে। তো এইরকম বেশ থালার মতো সাইজের 6 খানা মতো টব নিয়েছি, আর সেগুলোতেই আমি কিন্তু শাক লাগাবো। আর প্রত্যেকটা মিক্সার ভালো করে মাটির সাথে কিন্তু মিশে নিতে হবে যাতে সমানভাবে আর কি গাছ খাবার পাবে। তো এইরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু মাটিটা আমি একইভাবে তৈরি করে রেখে দিচ্ছি। আর আপনাদের যদি খুব এঁটেল টাইপের মাটি হয় তাহলে অবশ্যই কিছুটা বালি মিশিয়ে নেবেন। আমার এখানে মাটিটাই হচ্ছে বেলে দোআঁশ মাটি, সেই জন্য আমি কিন্তু বালি দিইনি। আর এঁটেল মাটি হলে অবশ্যই দেবেন, না হলে এটা এঁটেল মাটিতে কিন্তু জল দেওয়ার সাথে সাথে একটু দলা পাকিয়ে যায় আর শক্ত হয়ে যায়, তার ফলে গাছ ভালো হয় না। তো এই মাটি তৈরি করাটাই হচ্ছে ছাদ বাগানের একটা মেন আর কি স্টেপ বলতে পারেন। আর এখানে বীজ আমি দিচ্ছি লাল শাক আর পুনকাস শাকের বীজ দুটো মিলেমিশে গেছিল, তো একসাথে বীজগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তবে খুব কম পরিমাণে বীজ দিতে হবে, অল্প বীজ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর বীজ দেওয়ার আগে অবশ্যই আপনারা 10-15 মিনিট মতো ছাদের রোদে বীজটা রেখে দেবেন, আর চারপাশে বীজটা দিতে হবে যাতে চারপাশে আপনার বীজ থেকে গাছগুলো বেরায়। আর খুব ঘন হলে কিন্তু গাছ এর গ্রোথ ভালো হবে না, এই জন্য অল্প করে নেবেন আর চারপাশে দিয়ে দেবেন। আমি যেভাবে করছি সেই স্টেপটাই ফলো করবেন।
তো এইরকম স্টেপ যদি আপনি ফলো করেন, তো দেখবেন 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনার শাক বেশ হেলদি হয়ে গেছে। তো এবার আমি জল মানে হাত দিয়ে আলতো ভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, বা একটা ছাঁকনি নিয়ে নিতে পারেন, তার উপর দিয়েও জল দিতে পারেন, বা স্প্রে বটল দিয়েও জল দিতে পারেন। তো মোটামুটি আপনাকে মাটিটা কিন্তু খুব বেশি পরিমাণে ভিজিয়ে রাখতে হবে। আর গরম এখন যত অনেকটা গরম পড়ে গেছে মার্চ মাস, তো যখন আপনি বীজ দেবেন সেটা কিন্তু খেয়াল রাখবেন মাটিটা একটু ভেজা থাকে, শুকিয়ে গেলে কিন্তু বীজটাও অঙ্কুরিত হতে পারবে না। তো জলটা আপনারা কিন্তু এরকম হাত দিয়ে দিয়ে স্প্রেড করে করে দেবেন, একসাথে যদি ঢেলে দেন তাহলে বীজগুলো মাটির তলায় নেমে যাবে, তাহলে অঙ্কুরিত হতে অনেক সময় লাগবে। তো বেশ 10 দিন পরে কিন্তু চারাগাছ সব বেরিয়ে গেছে, সবগুলো তো বেরিয়ে গেছে, আর যেগুলো ফাঁকা আছে সেগুলো তো বেরিয়ে যাবে। আর একটু ফাঁকা ফাঁকা করে লাগাতে হবে, তাহলে আপনার গাছটা বড় হেলদি হতে শুরু করবে। তারও 10 দিন পরে কিন্তু এবার এরকম ঝাঁকড়া হয়ে গেছে, মানে খাওয়ার মতো হয়ে গেছে। আমার 20 থেকে 25 দিন সময় লেগেছে মানে পরিপক্ক শাক হতে, কিছুটা ছোট আছে কিছুটা বড় আছে। লাল শাকগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, তো হারভেস্ট করব, শুধু লাল শাকগুলোকে তুলে নেব, আর যেগুলো পুনকা শাক আছে ছোট হয়ে আছে ওগুলো রেখে দেবো, ওগুলো আবার নেক্সট টাইম হারভেস্ট করব যখন আবার একটু বড় হয়ে যাবে। আর তুলে নেওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো থেকে যাচ্ছে সেগুলোতে আবার বীজ ছাড়িয়ে দেবো, তাহলে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে হতেই থাকবে। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু মানে শাক যখন লাগিয়েছি, যখন ছোট্ট মানে বেবি প্ল্যান্ট বেরিয়েছে সেই মুহূর্তে আমি কোনো খাবার দিইনি, যখন একটু বড় স্টেজে এসেছে তখন আমি পাতলা করে খোল জল দিয়েছি, এছাড়া আর কিছুই দিইনি। তাহলে এইটুকু কাজ করলে আপনি বাড়িতেই অর্গানিক উপায়ে শাক চাষ করে ফেলতে পারবেন। আর এই শাকের যে টেস্ট হবে সেটা আপনার বাজার থেকে নিয়ে আসা শাকের থেকে অনেক বেটার, আমি এটা বলতে পারবো। তাহলে আমাদের বাড়িতে যত ওয়েস্ট, কিচেন ওয়েস্ট গুলো থাকে, সেগুলো যদি না ফেলে শুকিয়ে দিয়ে ওটা মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনার গাছ লাগিয়ে দেন, তাহলেই দেখবেন সুন্দর গাছ হচ্ছে। আর খোলটা অবশ্যই ছাদ বাগান করতে গেলে রাখতে হবে, আর খোল জলে গাছের গ্রোথ বৃদ্ধি খুব হয়। যদি খোল জল আপনার কাছে না থাকে তাহলে একবারে প্লেন চা পাতা, মানে চা যেটা খান সেইটা ধুয়ে ভিজিয়ে রেখে দিবেন, ওই চা পাতা জলটা 2-3 দিন ভেজানোর পরে দেখবেন অনেকটা কালো হয়ে কষ হয়ে গেছে, সেই জলটা দিবেন, দেখবেন খোল জলের মতোই কাজ করে। আর নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে খোল জল বা চা পাতা জলে, তারপরে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আর শাক জাতীয় গাছে তো মানে আমাদের পাতাটাই দরকার, সুতরাং এই জলটাই যদি আপনি অল্টারনেট করে দেন বা যে কোনো একটা দেন, তাহলেই দেখবেন আপনার শাক খাওয়ার মতো হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা শাক চাষ করুন, বাড়িতেই সুন্দর ভাবে শাক চাষ করে ফেলতে পারবেন, এবং বাড়িতে কন্টিনিউয়াস আপনি শাক খেতে পারবেন। এর জন্য আপনাকে বাজারও দিতে হবে না, আর আপনার কোনো পয়সাই খরচ লাগবে না। ছাদে এইভাবে টুকটাক করে শাক বা আরো শাক সবজি চাষ করে একবারে বাজার খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারেন। তো এইভাবে করুন, আমি এইভাবে করে থাকি। তো ওই মাটি তৈরি করাটা হচ্ছে মেন, মাটি যদি আপনি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে অনায়াসে যে কোনো শাক সবজি ফল আপনি করে নিতে পারবেন। শাক তো তুলেই নিলাম, আর ছাদে অন্যান্য আরো অনেক সবজি হয়েছে, সেই সাথে আমি হার্ভেস্টিংটাও দেখাচ্ছি। এখানে ছোট ছোট প্যাকেটে আমি বরবটি গাছ লাগিয়েছি, বরবটি অনেক ধরে আছে, তো আজকে বরবটিগুলো হার্ভেস্ট করে নিচ্ছি, বেশ বড় বড় হয়ে গেছে। দেখুন ছোট ছোট জায়গাতেই কিন্তু অনেক বরবটি হয়েছে, এরকম ছোট জায়গা তো আপনারা যদি মাটি ঠিক রেখে চাষ করেন তো দেখবেন ভালো শাকসবজি পাবেন। আর এখানে একটা বেগুন হয়ে আছে, এখানে হয়েছিল 7-8টা বেগুন, সবই কালকে হনুমান এসে নিয়ে গেছে, একটা রেখে গেছে, তো সেটা তুলে নিলাম। আর কিছু টমেটো তুলবো, এখানে অনেক চেরি টমেটো হয়ে আছে, এবার আমি গার্ডেনে বেশি চেরি লাগিয়েছিলাম, আর এই টমেটোগুলো কিছুটা হার্ভেস্ট করে নিলাম, অনেকটা পেকে আছে, পাখিতেও প্রচুর খেয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। তো আশা করছি এপ্রিলের পর পর্যন্ত টমেটো হতেই থাকবে। আর পরে কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলোতেও দেখছি ফুল ধরে আছে। আমি অবশ্য শীতে বা গরমে যে কোনো শাকসবজি লাগাই একটু আগে পরে করে লাগাই, তাহলে অনেকদিন পর্যন্ত শাকসবজিগুলো খাওয়া যায়। এভাবে যদি আপনারা লাগান তাহলে আগে পরে
অনেক সবজি পাবেন। আর সবই একসাথে লাগালে কি সবগুলো একসাথে গুঁড়ো হয়ে যাবে, আর খুবই অল্প সময়ের মধ্যে উঠিয়ে ফেলতে হবে। ওই জন্য একটু আগে পরে করে লাগালে দেখবেন যে কন্টিনিউয়াস আপনি সেখান থেকে সবজি হারভেস্ট করতে পারছেন। এত সুন্দর চেরিস টমেটো গুলো হয়েছে আর পেকে আছে, তো ভীষণ দেখতে ভালো লাগছে। আমি রেখেও দিই দেখতে ভালো রাখার জন্য, তখন দেখি পাখিদের এত অত্যাচার, তখন আবার সব তুলে নিই। তো অনেকগুলো টমেটো হারভেস্ট করে ফেললাম, এবার কিছু লঙ্কা তুলবো। লঙ্কা খুব বেশি ধরেছিল না এবার, অল্পই লঙ্কা হয়েছিল। খুব সাদা মাছির আক্রমণে লঙ্কা গাছগুলো পাতা কুঁকড়ে গেছে, তো ট্রিটমেন্ট চলছে। তো সেখানে আমি কয়েকটা লঙ্কা তুলে নিলাম। ফাইনালি আমার সবকিছু তোলা হয়ে গেল, আজকে শাক লাগানোর প্রসেসটাও দেখানো হলো, সবজিও হারভেস্টিং হলো। তো এখানেই শেষ করছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।